নমস্কার বন্ধুরা পরীক্ষা ডট কমে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্টবেঙ্গল পুলিশের বহু প্রতীক্ষিত ইসাইর যে নোটিফিকেশন আসার কথা ছিল সেটা আজ অর্থাৎ কুড়ি জানুয়ারিতে প্রকাশ করা হয়েছে দেখো বন্ধুরা তোমাদের সামনে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটটা খুলে রেখেছি আর এখানে দেখো একটা নতুন নোটিশ আজকে পাবলিশ করা হয়েছে কুড়ি জানুয়ারি নোটিশটাই বলা হয়েছে দেখো নোটিশ ফর দ্য রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অর লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ টোয়েন্টি টোয়েন্টি তাহলে চলো বন্ধুরা একবার দেখে নিই যে এই নোটিশটাতে কি বলা হয়েছে বন্ধুরা আমি তোমাদের সামনে অফিসিয়াল নোটিশটা খুলেছি দেখো এখানে বলা হয়েছে যে এসআই বা লেডি এসআই নিয়োগ করা হবে পুলিশের আনআর্মড এবং আর্মড ব্রাঞ্চে আর এটা দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট অর্থাৎ যেটা পরীক্ষাটা নেওয়া হবে দু হাজার একুশে এখানে দেখো বলা হয়েছে এজ টোয়েন্টি থেকে টোয়েন্টি সেভেনের মধ্যে হতে হবে আর এসি এবং এসটি প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় এবং ওবিসি প্রার্থীদের জন্য তিন বছরের ছাড় থাকবে তাছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে যে মিনিমাম ক্রাইটেরিয়া থাকতে হবে ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ প্রার্থীদের কমপক্ষে গ্র্যাজুয়েট হতে হবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলা হয়েছে দেখো একমাত্র হিল রিজিয়ন অর্থাৎ দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্টের বাদ দিয়ে সমস্ত নাগ প্রার্থী যারা এই পরীক্ষাতে আবেদন করার চেষ্টা করবেন বা আবেদন করবেন তাদেরকে সকলকেই কিন্তু বাংলাতে পড়তে বলতে এবং লিখতে জানতে হবেই আর এই অ্যাপ্লিকেশানটা করার সময়সীমা হচ্ছে বাইশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশানটা অফলাইন বা অনলাইন দুটো মোডে করা যাবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ইম্পর্টেন্ট নোটিস থ্যাংক ইউ